নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ গরমকাল ধরে ফোটার মতন 30টি ফুল গাছ নিয়ে। শীতকালের সিজনটা ছোট থাকে, মাত্র 2-3 মাসের মধ্যে চারা করে গাছ করে সেই গাছে ফুল ধরাতে হয়, কিন্তু গরমের সিজনটা অনেকটা বড়। সুতরাং আপনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে কোনো সময়ই এই গরমের গাছগুলি বসাতে পারেন। গরমকালেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এরকম বেশ কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। শীতকালে তো আমরা সবাই কম বেশি বাড়িতে কিছু না কিছু গাছ করি, তবে গরমকালে কি কি গাছ করবেন, কোন গাছ লাগালে পুরো গরমকাল ধরে ফুল পাবেন, সেই সমস্ত তথ্যই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এই ভিডিওতে আপনাদের 30টি ফুল গাছ দেখাবো এবং তার সাথে বোনাস আরও একটি ফুল গাছ দেখাবো, যে সমস্ত গাছগুলিতে প্রায় মার্চ মাস থেকে অক্টোবর মাস অবধি ফুল পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। গরমের ফুল বলতে গেলে সবার প্রথমেই বলতে হয় জবা ফুলের কথা। শীতকালের 2-3 মাস জবা গাছের ডরম্যান্সি পিরিয়ড, অর্থাৎ ঘুমানোর সময়। সেই 2-3 মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই জবা গাছগুলিতে প্রচুর ফুল পাওয়া যায়। দেশি, বিদেশি, হাইব্রিড এরকম বিভিন্ন জাতের জবা গাছগুলিতে আপনিও তবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এবারে বলি গোলাপের কথা। আমাদের অনেকেরই ধারণা আছে গোলাপ গাছে শুধুমাত্র শীতকালেই ফুল ফোটে, তবে বন্ধুরা ধারণাটি ঠিক নয়। সামান্য কিছু পরিচর্যা করতে পারলে গোলাপ গাছগুলিতেও সারা বছরই ফুল পাওয়া সম্ভব। আমার বিভিন্ন ভিডিওতে গোলাপ ফুল গাছ টবে বসানো এবং সারা বছরের বিভিন্ন সময়ের বিভিন্ন পরিচর্যা নিয়ে অনেকগুলি ভিডিও আছে আমার চ্যানেলের ভিডিওসে। একটু সার্চ করে দেখবেন প্লিজ, গোলাপ গাছের উপরে অনেক ভিডিও দেওয়া আছে। এবারে এই ফুলটি দেখুন কত সুন্দর ফুটেছে। এই গাছে ফেব্রুয়ারি মাস থেকে ফুল ধরা শুরু হয়ে যায়, প্রায় নভেম্বর মাস অবধি ফুল থাকবে গাছে। প্রচুর প্রচুর ফুল ফুটবে, সারা বছর ধরে আপনার বাগান আলো করে রাখবে। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় এই ফুলটির নাম ক্রোসান্ড্রা বা কনকাম্বরম বা প্রিয়দর্শা, প্রিয়দর্শিনী, এরকম বিভিন্ন রকম নামে গাছটি পরিচিত। এই গাছটিরও সম্পূর্ণ তথ্য দেখার জন্য আমার একটি ভিডিও আছে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। এবারে দেখুন, এটাকে বলা হয় বাগান বিলাস, অর্থাৎ বোগেনভিলিয়া, কেউ কেউ এদের কাগজি ফুলও বলে থাকেন। প্রায় সারা বছরই এই গাছে ফুল পাওয়া যায়, শীত, গ্রীষ্ম, বর্ষা নেই, সব সময় প্রচুর ফুল পাবেন সঠিকভাবে একটু পরিচর্যা করতে পারলেই। এটা দেখুন, এটা হলো গন্ধের রাজা, অর্থাৎ গন্ধরাজ ফুল গাছ। গরমের শুরুতেই কত কুড়ি এসে গেছে দেখুন। এই গাছে ফুল থাকবে প্রায় বর্ষাকালে শেষ অবধি। এটা দেখুন সেলোসিয়া, এই গাছে ফুল শীতকালেও থাকে আবার গরমকালেও থাকে, সেই কারণে এই ধরনের ফুল গাছগুলি বাগানে রাখতে পারলে বাগানে সারা বছরই ফুল পাওয়া সম্ভব হয়। খুবই কালারফুলের ফুলগুলি, দেখতে ভীষণই সুন্দর লাগে। ছোট ছোট গাছগুলিতে রং বেরঙের যে ফুলগুলি ফুটে থাকে প্রজাপতিদের কাছেও সেগুলি খুবই প্রিয়। এটা দেখুন, এর নাম ল্যান্টেনা ক্যামেরা। থোকায় থোকায় ফোটা ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে,
ফেব্রুয়ারি মাসের শেষ থেকে প্রায় অক্টোবর মাস অবধি এই গাছে ফুল পাওয়া যায়। এই কালারটি দেখুন কত সুন্দর, রাস্তার পাশে পাশে হয়ে রয়েছে, ডাল ভেঙে নিয়ে বসিয়ে দিলেই এখান থেকে গাছ হয়ে যাবে। এই ফুলটির নাম আশা করি বলতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এটা সূর্যমুখী, অর্থাৎ সানফ্লাওয়ার। সম্পূর্ণ গরমকাল ধরে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় খুব সামান্য কিছু যত্নে। এই যে ফুল গাছটি দেখছেন, নার্সারিগুলিতে সাধারণত একে লতানো জুই বা বুদ্ধ জুইও বলা হয়ে থাকে, যদিও এর আসল নাম ক্লেমাটিস, অ্যারোম্যাটিক জুই নামেও একে ডাকা হয়ে থাকে। সারা গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুলে দারুণ সুন্দর গন্ধ। এই গাছেও মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে প্রায় সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি ফুল পাওয়া যায়। এটা হলো বেল ফুল বা বেলি ফুল, পুরো গরমকাল ধরেই প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় গাছে। ফুলে হালকা মিষ্টি একটা সুগন্ধও আছে। তবে এই বেলি ফুল করা নিয়ে আমার দুটি ভিডিও আছে, একটু সার্চ করে দেখবেন বা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকেও ক্লিক করে দেখতে পারেন। এই যে হলুদ রঙের ফুটে আছে, এই ফুলটির নাম চন্দ্রপ্রভা বা টেকোমাস টান্স। তবে সাধারণত 3-4 ফুটের মতো হাইটে কেটে ছেটে রাখতে হয়, তাহলে এই সম্পূর্ণ গরমকাল ধরে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। আপনি চাইলে এই গাছগুলিকে লতিয়েও দিতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। অনেক বাড়িতেই বাড়িতে প্রবেশ করার যে গেট থাকে, সেই গেটের উপর থেকে এরকম দিয়ে দেওয়া থাকে। হলুদ রঙের ফুলগুলি খুব সুন্দর লাগে দেখতে। এগুলি হলো পর্তুলাকা বা মস রোজ, আবার অনেকে এদের টাইম ফুলও বলে থাকে। বিভিন্ন রঙের ছোট ছোট ফুলগুলি ফ্ল্যাট পাত্রে লাগালে বা হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলিয়ে দিলে অসাধারণ লাগে দেখতে। এর ছোট ছোট ডাল কেটে কেটে পাশে পুঁতে দিলেই অনেক গাছ হয়ে যায়। এগুলি হলো ভিনকা অর্থাৎ নয়নতারা, গরমকালের অন্যতম সেরা একটি ফুল। দেশি বিদেশি বিভিন্ন জাতের নয়নতারাগুলিতেই সম্পূর্ণ গরমকাল ধরে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। বিভিন্ন রঙের ফুলগুলি বাগানে থাকলে বাগানের শোভাই পাল্টে যায়। এটা হলো স্থল পদ্ম, জবা গাছের মতনই বিভিন্ন জাতের দেশি বিদেশি হাইব্রিড এরকম স্থল পদ্ম পাওয়া যায়। সম্পূর্ণ গরমকাল ধরে ফুল ফোটে বলে এই গাছগুলি সমস্ত নার্সারিগুলিতে এই সময় পাওয়া যায়। এটা দেখুন, এটা হলো অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ। শুধুমাত্র শীতকালটা বাদ দিলে সারা বছরই গাছে প্রচুর ফুল ফোটে। শীতকালে যে একেবারে ফোটে না তা নয়, শীতকালে অল্প অল্প ফুল ফুটতে থাকে, কিন্তু গরমকালে গাছ ভর্তি হয়ে যায় ফুলে। আর এই গাছের একটা বনসাই টাইপের লুক আছে, সেটা দেখতেও ভীষণই সুন্দর লাগে। এটা দেখুন কুন্দ ফুল গাছ, গরমের শুরুতেই গাছে কত সুন্দর ফুল আসা শুরু হয়ে গেছে। এই ফুল থাকবে প্রায় বর্ষাকালে শেষ অবধি। এই ফুলটির নাম টিবৌ চীনা বা বেগম বাহার, যদিও নার্সারিতে এদেরকে টিপু চায়না নামে ডাকা হয়।
খুবই সুন্দর এই ফুলগুলি প্রায় সম্পূর্ণ গরমকাল ধরে ফুটবে। এটা তো সবাই চেনেন, রজনীগন্ধা অর্থাৎ টিউব রোজ। এই গাছের গোড়া অর্থাৎ শিকড় বা বাল্ব বসালে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে আসে। মোটামুটি 5-7 টাকা করে এই গাছের এক একটা বাল্ব কিনতে পাওয়া যায়। এই রজনীগন্ধা গাছে এপ্রিল মাস থেকে আগস্টের শেষ বা প্রায় সেপ্টেম্বর মাসে শুরু অবধি ফুল পাওয়া যায়। তবে এই রজনীগন্ধা গাছ করার জন্য আমার একটি ভিডিও আছে, ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিনিয়া, এটিও গরমের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। সম্পূর্ণ গরমকাল ধরে গাছ ভর্তি ফুল পাওয়া যায় বলে এই ধরনের ফুল গাছ কয়েকটি আপনার বাগানে অবশ্যই রাখুন। এগুলো সবই হলো ক্যাকটাস। ইউফোরবিয়া বা ইউফোরবিয়া মিলি এরকম বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলিতে সারা গরমকাল ধরে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। এগুলি দেখুন, এগুলিকে বলা হয় ক্যামেলিয়া। এরা বহু বর্ষজীবী গাছ, সম্পূর্ণ গরমকাল ধরে প্রচুর ফুল পাবেন। এটা হলো অ্যাজেলিয়া, অনেকটা ক্যামেলিয়ারই মতো। এরাও বহু বর্ষজীবী গাছ এবং সারা বছরই প্রায় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এটা হলো অ্যালামুন্ডা, ভীষণই সুন্দরের ফুলগুলি এবং অনেক দিন থাকে গাছে, ছাদ বাগানে রাখার আদর্শ একটি গাছ। এটা হলো গার্লিক ভাইন বা রসুন লতা। এই গাছটি এখনো খুব বেশি জনপ্রিয় হয়ে পারেনি, তবে সম্পূর্ণ গরমকাল ধরে এবং শীতকালেও প্রচুর ফুল পাওয়া যায়। শীতকালে হয়তো খুব বেশি ফুটবে না, কিন্তু সম্পূর্ণ গরম এবং বর্ষার সময়টা একদম গাছ ভর্তি ফুল পাওয়া যায়। এটা হলো ফুরুষ। এই গাছে এত ফুল হয় যে পাতাই দেখা যায় না প্রায়। লাল, সাদা, বেগুনি, গোলাপি এই রকম কয়েকটি রঙের এই ফুল গাছে সারা গরমকাল ধরে প্রচুর ফুল পাওয়া যায়। এটা তো সবারই অতি পরিচিত জুঁই ফুল অর্থাৎ জেসমিন। এই জুঁই ফুল গাছেও সম্পূর্ণ গরমকাল ধরে ফুল পাওয়া যায়। এটা হচ্ছে টগর ফুল, সবারই ভীষণ ভীষণ পরিচিত। প্রায় সব বাড়িতেই একটি হলেও টগর ফুলের গাছ আগেকার দিনে থাকতো, এখনো বেশিরভাগ বাড়িতেই দেখতে পাওয়া যায়। এই টগর ফুল গাছেও সারা বছর ফুল পাওয়া যায়। এটা হলো অ্যামারেলিস লিলি। বিভিন্ন ধরনের লিলি ফুলের মধ্যে এটাও একটি ভাগ। প্রচুর প্রচুর ফুল হয় গাছে এবং প্রায় সারা বছর ধরেই হয়। বাল্বস থেকে খুব সহজেই গ্রো করা যায়। এটা হলো দোপাটি।
এটাও আমাদের সবার অত্যন্ত পরিচিত একটা ফুল। এই দোপাটি ফুল গাছেও প্রায় সম্পূর্ণ গরমকাল ধরে ফুল পাওয়া যায়। এটা তো গাঁদা, এরাও গরমকালে বেশ ভালোই ফোটে। বিশেষত ফ্রেঞ্চ এবং আফ্রিকান মেরিগোল্ডগুলি গরমকালে খুব সুন্দর ফোটে, গাছ ভর্তি ফুল পাওয়া যায়। তো 30টি ফুল তো আপনাদের দেখানো হয়ে গেল, এবার এর সাথে একটা বোনাস ফুল দেখাই। এটা হলো রঙ্গন অর্থাৎ এক্সোরা, আমাদের সবার অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। সারা গরমকাল ধরে প্রচুর ফুল পাবেন, টবে হোক বা মাটিতে যেখানে খুশি লাগালেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং বেশ কয়েকটি কালারেরও এই গাছটি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, গরমকালে হওয়ার মতন 30টি প্লাস একটা বোনাস অর্থাৎ মোট 31টি গাছ আপনাদের দেখিয়ে দিলাম। আরও যদি কিছু এই ভিডিওতে দেখাতে বাকি থেকে যায় তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদের মধ্যে অনেক গাছের উপরেই আমার চ্যানেলে ভিডিও করা আছে, একটি নয় অনেক গাছের উপরে একের বেশিও ভিডিও আছে। তো কিছু কিছু লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর যেগুলো দেওয়া হয়নি আপনারা প্লিজ একটু সার্চ করে দেখে নেবেন। আমার চ্যানেলের ভিডিওসে গিয়ে একটু সার্চ করলে বা একটু নিচের দিকে নামালেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো যে কোনো গাছ টবে বসানোর আগে বা টবে বসানোর পরেও আমার ভিডিওগুলি একটু দেখলে সেই গাছটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন, তাহলে আপনার গাছও অনেক সুস্থভাবে বাড়িয়ে তুলতে পারবেন। আজকে এই ভিডিওতে যে সমস্ত গাছগুলি আপনাদের দেখালাম এই সমস্ত গাছগুলি যে কোনো নার্সারিতে খুব সহজে এবং সস্তায় পাওয়া যায়, কোনোটা 20, 30, 50, 100 এর বেশি কোনো গাছের দাম নেই। গরমকালেও গাছ করুন, শুধু শীতকালে কেন, গরমকালেও অনেক ধরনের গাছ হয়। এই যে এতগুলি আপনাদের গাছ দেখালাম এর মধ্যে যে কটি গাছ আপনার ভালো লাগলো সেরকম 2-4টি গাছ হলো সেই কটি গাছই বাড়িতে করুন। আর আমার এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ একটু জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।